사람 그냥 머리에 잠들고 뿌려대배가 내 또마라한테 생태하라는구나 불사다 있고 안 걸려야 내가 멋있어 생각나 숲사 붙여다고 아빠 밤살람기 앞에 이제 티켓 다 깠세 এটা তো এই যে পেছনে আপনি এখানে একটু আরাম করে বসেন নাইলে পরে ওই যে সুপারভাইজার আইসে একটা কাউর বাজাইবে তখন একটা প্রবলেম হইবে মোর প্রবলেম লাগে তোমার এত চিন্তা করার কোনো দরকার নাই সুপারভাইজার কিছু বলবে না তোমার সাথে তুমি বসো মোর সাথে মুই খুব আরাম করে বসছি ঠিক আছে চাকর চাকর কম করো না আমি যেটা বলতে চাচ্ছি আব্বা ওই যে আপনার তো আবার একটু বমির অভ্যাস আছে বমি মানে ওই এখানে এসে বসলে পাশে ওই জানলা আছে বমি আসলে আরাম করে বমি করতেন আপার কোনো ঝামেলা হইতেন আর কি এই বলটা এ পাড়ার মতো যে কথা বলো এ কথাটা একটু থামা আমার প্রবলেম হয় কোথায় আমার বমি প্রবলেম হয় রাস্তাঘাটে যখন আমি মনে করি যে খরার উপর দিয়ে বাসটা চলে তখন আমার একটু একটু সমস্যা হয় তখন বমি টমি আসে এটা একটা নদীর উপর দিয়ে চলতে আসে বেটাটা বিজাপানের উপর দিয়ে কিরফিন্দি আমার বমিটা আসবে কিরফিন্দি আমার বুঝা তুই বলত আরাম করে বস এখানে আমি কই বসবো এটা তো আমি জানি আমি আমার সিটে আছি আপনারা একটু চুপচাপ আরে উনি কেন পিছে এসে বসবে আরে বিন নেই আরে ভাই ওই এটা আপনি সিট না আমি যা বলার যা ওই যে বুঝ আপনি তো এত উদ্বেগ্য কথা কর কোনো দরকার নাই আপনি যে সিটে দোকানটা বসাইছেন ওইখানে দোকানটা ফিট করে রাখেন আমার সিটে আমাকে থাকতে দেন দুজন এখন একবার দিয়েছি আরে আপা আমি চুপ থাকেন কি আপা আপা আপনি তাকে আপা বলেন কেন আপনার আগেই তো তাকে আমি আপা বলে ফেলছি এই বলতের বাসা এই এই বাসে ট্রাকে লঞ্চে যে সব যাত্রীরা বসে বিশেষ করে মাতারি যাত্রীরা তাদেরকে তুমি সবসময় আফা বলে সম্বোধন করবো বলো টাপা না নাহলে তারা মাইন্ড করে এটা তো শেখো নাই মেট্রিক সাইবার ফেল করে আবার বড় বড় কথা কয় বলো তুমি বসতাম ক্লাইমেটটা আজকে বেশ সুন্দর আছে কি বলেন ফ্যান্টাস্টিক ওয়েদার এন্ড ফ্যান্টাস্টিক স্কাই ইন দ্য রিভার আব্বা আপনি ডায়াবেটিস আছে একটু জুত করে থাকেন এ হালাল হালাল ইচ্ছে করতে আছে পারে মারি গেল বলদ জানি কথা কার কোন জায়গায় কি কথা কইতে হইবে কোনো ধরনের কোনো সেন্স নাই মাতারি আমি সেই অর্থে বলছি বয়স্ক মাতারি না কিন্তু সে কামড়া করলো কি আপনার সামনে সে লুঙ্গি মুঙ্গি খুলে ফেলাইছে শেরপিন নিয়ে আমি তাকে বলছিলাম যে সে এখানে এসে বসুক আমি ওখানে বসি এই তোমার এত উদ্বেগ্য কথা বলা দরকার নাই ফাটার মতো ভাই কিছু মনে করে নাই আই আপনাদের এই সমস্ত বাপ ছেলের নাটক বন্ধ করবেন আমি কিন্তু আমার সিট ছেড়ে চলে যেতে বাধ্য হব আপা আপনাদের কিন্তু আমি অনেক আগেই আমার পাশে এসে বসতে বলছিলাম এ মে আমি হাউস তো কম না বুড়া মানুষ পাও তো একটা কাছে কবরে এখনো ওই নতুন মাইয়া বলা দেখলে এখন পাশে বসতে ইচ্ছা করে না মাই ছেলে দেখলে ভাই মিয়া আমার যদি কবরে এক পা গিয়ে থাকে আমার কবরে গেছে হেলে দুই পা কয়লা দিলে ময়লা জানা একটা কথা আছে না কতক্ষণ ধরে এই পোলাটা কইতে আছে যে বাবা পিছনে হও পিছনে হও হ্যাঁ না মাইয়ের পাশে বাবা লেগে পাগল হয়ে গেছে বেহায় এক কথা উড়াই গেছেন মিয়া স্বভাব যায় নাই এ দামরারা এ দামরার গো দামরা এ এ উদ্বক্তা তোর সামনে বইয়া তোর বাপরে নিয়ে একটা লোক ইনসাল্ট করে কথা বলতে আছে তুই তার কোনো প্রতিবাদ করতে আসো না কেন বলত এ বলত মানুষের বললে যদি আমার হারা জীবন শুনতে হইবে কাকু তো জেনুইন কথাই বলছে
প্রতিবাদ করব কি? দেরুন কথা বলছ না? এখন তোমার বাপ তুইও তোমার তালুই এখন বড় হয়ে গেছে। বাবা আপনি শুধু শুধু মুখে ভুল বুঝতে আছেন। তোমাকে আমি শুধু শুধু ভুল বুঝতে আছি, শুধু শুধু ভুল বুঝতে আছি। 20 বছর বসে তোমার মায় মরে গেছে বলে তো ইয়া খুব আরামে আছে সে উপরে তাইয়া এই হাঙ্গুটা জীবন যে তোমার লই আমি বলো ধরে নিয়ে চলতে আছি। আব্বা নেক্সট ম্যারেজটা বন্ধ করে নে তোমার মোহর দিকে তাইয়া। জি আব্বা আজ তোমার বাবার সাথে তালাই বড় হয়ে গেছে। আব্বা প্রতিবাদ করো না করো তুমি। এই আপনাদের মেলোড্রামা বন্ধ করবেন, আপনারা চালাইতে থাকেন, আমি এখান থেকে চলে গেলাম। আমি আসবো আমাদের সহ্য করতে পারতেছেন আপনি? কে আপনি? কে আমার ছেলের নাম না সফি কুকিল। আমরা শুরু করছেন আমি কিন্তু আপনাকে একটা ধারার মধ্যে হালাই দিব, আজকে কিন্তু জেলে যাইতে হইবে। আইছে উনি আমার ধারার মধ্যে ঘুরলে দেবে। মা এ এ গরিবের একটু সাহায্য করেন। হ্যাঁ আপা মোকে একটু সাহায্য করেন, এই দরিদ্রকে সাহায্য করলে আল্লাহ তাআলা আপনার আয় বরকত বাড়াই দেবে। আজ এই দাঁড়ান দাঁড়ান, আপনারা এই ওয়াটার বাসের ভিতরে ঢুকলেন কিভাবে? ভিক্ষুক কি আশ্চর্য! এক্সকিউজ মি, এক্সকিউজ মি, এক্সকিউজ মি ম্যাম, আপনাদের ওয়াটার বাসের রুম ভিক্ষু কাশ্ন করতে থেকে দিস ইজ ডিসগাস্টিং। এই আপনারা এই ওয়াটার বাসে ঢুকলেন কি করে? আরে অত সেজেন অত সেজেন না মাগনাই নে টা হাত দিয়েছি টিকিট কেট কেছি। এই ভাগা টিকিট দুটো দেখা দেই। হ্যাঁ তাই যাচ্ছি আপু। আশ্চর্য ব্যাপার তো, আপনারা টিকিটটা ফেলেন কিভাবে? আর আপনারা মানে বাসে কি এই ড্রেস পরে উঠেছিলেন? আপনারা মনে হয় কি মোর হারা দিন খরা দিন ড্রেস পরে যাই তাই নাই। অনুমতি নাই বুঝেন না কেন বিষয়টা? এটা কি বলেন ভাই, কিসের অনুমতি? ভিক্ষা করতে পারে অনুমতির প্রয়োজন হয় নাকি? দেখেন কত বড় বড় জায়গায় ভিক্ষা করছি, কোন অনুমতির প্রয়োজন হয় নাই। দেখেন মোকে ডিস্টার্ব করেন না, মোরাই বাসের প্যাসেঞ্জার, মোকে ভিক্ষা করতে দেন। ওরে ভাই এখানে ভিক্ষা করে এখানে ডিস্টার্ব করবেন না যেন। দেখুন আপনারা দুজনে আমাদের ধৈর্যের সীমা অতিক্রম করে ফেলছেন, এখন আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নিতে বাধ্য হব। দাঁড়ান দাঁড়ান, এক্সকিউজ মি, কি আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন আপনারা? আমি একজন উকিল লয়ার, কোন ধারায় কোন বিচার কিভাবে কখন কি হয় আমার সে বেশি কেউ বলতে পারবে না। আপনারা বলেন তো কি হয়েছে? আঙ্কেল বিষয়টা হচ্ছে আমাদের ওয়াটার বাসের কর্তৃপক্ষের অমান্য থাকা সত্ত্বেও ওনারা বাপপতে জোর করে ভিক্ষা করতেছে, কথাই শুনতেছে না। ওয়াটার বাসে ভিক্ষা করা যাবে না, এটা কিন্তু আপনাদের কর্তৃপক্ষের নিজস্ব বানানো আইন। সুতরাং আপনারা যে এনাদেরকে বাধা দিতেছেন এটা কিন্তু আইনত আপনারা দিতে পারেন না, এটা একটা মানবাধিকার লঙ্ঘন। স্যার এই এই আইনটা একটু না একটু বুঝেন। ফর্মুলায় তখন আমার সামনে বসে সব কথাবার্তা বলছে, সে যে আচরণ করছে সেটা নিয়ে আমি মনে করেন যে মোর তরফ থেকে আপনাকে সরি বলতে আসি, আমি দুঃখিত প্রকাশ করতে আসি। ইটস ওকে আঙ্কেল, কোনো সমস্যা নাই আঙ্কেল, আপনার ছেলে যা বলছে আমি মাফ করে দিচ্ছি, নো প্রবলেম আঙ্কেল। আপনার মধ্যে একটা প্রিন্টিং মিস্টেক হয়েছে আপাতত। প্রিন্টিং মিস্টেক মানে কি? মানে বলতে পারেন না ওই আপনাকে বলতে আসছি আপামনি, আপনি আমার বলতে আসছেন আঙ্কেল, এটা কিরম কিরম শোনায় না কানে একটু বোঝা না? ও বুঝতে পারছি, সরি ব্রাদার। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা আঙ্কেল, ও সরি ব্রাদার, আমার মনে হয় কি আপনি ইয়াং কালে অনেক সুন্দর ছিলেন। এইসব কথা কইয়া মনে করছি তো কেমন জানি লাগতে আছে, নিজের কথা নিজের বললে তো খুবই সাড়াবি করা মনে হইলে। আসলে ইয়াং বয়সে মনে করো যে মোর তো মনে করো মানে মাইয়ে মাসে লাইন দিয়ে আমার ঘরের সামনে থাকতে হবে, আব্বাই তো খুব এজন্য মনে করো আমার বিরক্ত হয়েছে চিন্তা করতে। এই উদ্বাদ উদ্বাদ থামানো লেগে আমার 16 বছর বয়সে গিয়ে থাকছে গিয়ে। আচ্ছা ভাইয়া আপনি আমাকে তুমি করে বলেন, আমার শুনতে ভালো লাগবে। আপনি আপনি বলেন না মামনি।